কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছেন কেমন? আল্লাহ একটু ভালো। আচ্ছা, আপনি ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে ছয়, সবার এক মেয়ে। ছয় ছেলে এক মেয়ে? এই আপনি বৃদ্ধ বয়সে ভ্যান চালাচ্ছেন? ভাত কাপড় দেয় না তো বলে ছেলে মেয়ে ভাত কাপড় দেয় না? না, কারণটা কি? আপনি কি জায়গা জমি আছে তো নাকি? আমার জায়গা জমি আছে, মানে 8 বিঘা জমি আমার নামে দিয়ে গেছে। আর বাড়ি তো আছে নাকি নিজস্ব? মানে আছে, মাইশে জায়গায় থাকি কাকা। নিজের জায়গা নাই? নিজের জায়গা নাই। মানে বাবা মা মানে যে সময় ছিল সেই সময় মানে আমার মানে আমরা কাম করে গেছি, বাপে বিয়ে করা, তারপর আলাদা করে গেছি। ও, বাপে কি দুই বিয়ে করছিল? হ্যাঁ, দুই হ্যান বিয়ে করে। ভ্যান চালাচ্ছেন, কত টাকা আয় করেন প্রতিদিন? খাওয়া বলা সোজ কাকা, কারেন্ট বিল জানাকে, কারেন্ট বিল জানাকে, কিস্তিতেও লাগে, চাইলে বলে মরণ না কাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ওয়াইফ তো বেঁচে আছে নাকি? আছে। আমার বাড়ি এলে আগে যেটু আসিল মারা গেছে, মারা যাওয়া হলে পাঁচ সওয়াল এক মেয়েছে মারা গেছে গা। তারপরে কাজ করছি সেই ঘরের এক সওয়াল আছে। এ ছেলের বয়স কেমন হয়েছে? এই 10-15 বছর। 10-15 বছর? হ্যাঁ। আর আগের পক্ষে ছেলে মেয়েরা আপনাদের দেখাশোনাই করে না? কিচ্ছু না, কাজ পায়ও দেয় না। এই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল কেউ দেয় না, মাসে চিকিৎসা করছে আমার। বাপে অ্যাক্সিডেন্ট করেছিলেন? ঠিকভাবে বসতে পারেন না তাই না? এই যে ছেলে যেটা আছে এই ছেলেটা কি করে? ওরা মানে আল্লাহ যা মাবা দেখার উপায় নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হল কুরবান আলী শেখ। কুরবান আলী শেখ? হ্যাঁ। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা এখন যাচ্ছি ইকো পার্কে। ইকো পার্কের দিকে যাওয়ার পথে আমাদের এক ভ্যান চালক জনাব কুরবান শেখের সাথে দেখা হলো। ছেলে মেয়েরা তার কোনো দেখাশোনা করে না, মাঝখানে সে এই অটো ভ্যান চালাতো, সে যে ধাক্কায় সে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার বেশ ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখন সে তাও অন্য লোক তাকে সাহায্য সহযোগিতা করে চিকিৎসা করিয়েছেন। এবং এই ভ্যানটা যে দেখছেন, এই ভ্যানটাও কিছু লোকজন হয়তো বা চাঁদা তুলে তাকে দিয়েছিলেন এবং এখন সে এটে করে তার জীবিকা নির্বাহ করছে। আজ আমরা এই অন্তরালের জীবনের গল্পে আমরা জনাব কুরবান শেখের সাথে কথা বলবো। দর্শক, আমরা প্রায় ইকো পার্কের কাছাকাছি চলে এসেছি। যাওয়ার পথেই কুরবান আলীর জীবনে ঘটে যাওয়া আরো কিছু গল্প শুনব। আপনি কি কোন কোন এলাকায় এই সালাত ভ্যান চালান শুধু? এখানে এখানে কি প্রতিদিন একবার দুইবার আসা হয় নাকি? আল্লাহ মানে আমি করে দেবার নেই, একবার নিয়ে আসি আর কি করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ওই এলাকাতে ম্যাক্সিমাম সময় চালান না? মানে যখন যে জায়গা ভাড়া পান সেখানে ভাই হেগে নেই জায়গা আর কি করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে পয়সা লাগলে তো ভাড়া হবে না। আচ্ছা 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 আচ্ছা, আর কত দূর যেতে হবে? এখন অনেকখানে যেতে হবে না? এটা কি কাঁচা রাস্তা পুরোটাই নাকি? আচ্ছা আচ্ছা, দর্শকে যে দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের বঙ্গবন্ধু সেতুর এই পাশে পশ্চিম পাশে বিভিন্ন কাজকর্ম চলছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সামনে হচ্ছে আমাদের ইকো পার্ক, আমরা ইকো পার্কের দিকে যাচ্ছি এবং আজকে আমরা জনাব কুরবান আলী শেখের সাথে আমরা কথা বলবো। উনি যে তার জীবনে যে ঘটে যাওয়ার গল্পগুলো আমরা শোনার চেষ্টা করব। দর্শকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল আপনার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশ
পশ্চিম পাশ, এগুলো কী হচ্ছে এগুলো কাকা? এই যে এগুলো রেল লাইন হবে না? দর্শকের দেখতে পাচ্ছেন এই যে এই এলাকাটা এই যে নতুন রেল লাইন হতে যাচ্ছে এবং তার জন্য ওই যে বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ করছে। আমরা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যমুনা সেতুর যে নতুন রেল লাইন হতে যাচ্ছে সেটা যে হচ্ছে আমরা যে দেখতে পাচ্ছি সেখানে বিভিন্নভাবে রাস্তা নির্মাণ চলছে। আমরা এখন ইকো পার্কের রাস্তায় উঠলাম। দর্শক, এই যে আমরা যে যমুনা পার্কে যে আপনারা যাবেন কীভাবে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমরা যে সোহাদাবাদ থেকে আমরা আসলাম, এসে এই যমুনার যে পশ্চিম পাশটা আছে তার গোড়ায় নেমে আমরা এই যে এখন মাঝে হাতে ডানের দিয়ে আমরা একটা রাস্তা ছিল, ওই রাস্তা ধরে এখনও যে সোজা আমরা এখন ইকো পার্কের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন ব্যান থেকে নেমে কুরবান আলীর সাথে কথা বলবো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পুনর্বাসন। পুনর্বাসন? হ্যাঁ, মানে যে গভর্নমেন্ট যে জায়গা ই করে, হ্যাঁ গভর্নমেন্ট মানে জায়গা দিয়েছে পুনর্বাসন, ওটা মাংনা জায়গা দিয়েছে। আচ্ছা, ঘর সহ তো দিয়েছে? না, ঘর ধর কিছু না, খালি জায়গা, শুধু জায়গা দিয়েছে। এখন ওইখানে কিভাবে থাকেন? ওখানে মানে ওই জায়গাটা আমার মানে তাও আমার নিজের জায়গা না, কাকা আমি ভেঙে গেছি, ওটা টিউবওয়েল ভালো সরকারে, আমি নিজের জায়গা পাই নাই, মানে ওই টিউবওয়েল ভালোটা আমি বাড়ি করছি, মানে সরকারে যে সব চিল্লা দেবো আমার উঠে যেতে হবে, তাদের উপায় নেই। আগে বিয়ে করছিলাম হেই ঘরে, পাঁচ সওয়াল এক মেয়েছে মারা গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে কাজ করছি হেই ঘরে গিয়ে এক সওয়াল, এই যে কোনো সেলাই আছে আমার এই বন্ধু, এ বন্ধু সেলাই আছে। এখন কি সেলাই কাটেন নাই? সেলাই কেটে দিছে এখন, মানে এখন কি আপনি কোনো ভারী কাজ টাজ করতে পারেন? ভারী কাজ করতে পারি না আমি। আচ্ছা আচ্ছা, এখন শুধু এই যে এইটা মানে বৈশা থেকে আল্লাহ মানে দুই চারটে আল্লাহকে আবাহ করবে দেয় এই বন্ধু, তাছাড়া কিছু না। পড়াশোনাই করেছিলাম, করে এখন আর পরে না, এখন আবার কাম টাম করে এই যে লাইনের এখানে কাজ করলো এক মাস 10,000 টাকা বেতন পেয়েছে, তার মানে মোবাইল কিনছে মানে 8-9,000 টাকা আর কি না, এই যে এখন আর যা পাচ্ছিল টান টুন ব্যাগ কিছু আর ব্যাগ হাসি কি না খেতে, আমার কাম টাম পাইলে করে না করে না করে, চোরের মধ্যে একটু জায়গা আছে আর বাড়ি করে আছে সেই জন্য মানে তার থাকবে। তাছাড়া চোরের মধ্যে ওই জায়গাটা কী করেন আপনি? ওই জায়গা আমার ছোটো ভাই আবাদ করে। আবাদ করে? হ্যাঁ। কী কী আবাদ করে? বড় ধান এই ধান কাটে, দুই এক মনলি যায় না দিলে যায়ও দেয় না। দর্শক, এখন আমরা আরেকটু সামনের দিকে যাব, এরপর আরো কিছু কথা শুনব তার। দর্শক দেখতেই পারছেন কুরবান আলী অ্যাক্সিডেন্ট হওয়ার পর ভালোভাবে হাঁটতে পারে না, তবুও উনি তার জীবনের গল্প আমাদের শোনাতে চায়, আমরা শুনছি। কুরবান আলী ভারী কোনো কাজ করতে পারে না, এই অটো ভ্যান চালিয়েই কোনোভাবে জীবনযাপন করছেন তিনি। দর্শক চলুন কুরবান আলী একটি প্রিয় জায়গায় গিয়ে আমরা শেষ কথা শুনব। আপনি তো এই যে পাশেই তো থাকেন না? হ্যাঁ, এই যে পাশে পাশে থাকেন, এই যে গাছপালা কত সুন্দর, এটা কি আগে কি এরকম ছিল নাকি? আগে না, কিচ্ছু আসল না, খালি সরকারের মাটি ছিল, মানে আবার গাছ গাছালি না গা, মানে এখন হেরে পাওয়া। চলুন আমরা ওই গাছের নিচে গিয়ে একটু কথা বলি। দর্শক দেখতে পারছেন ওনার হাঁটতে বেশ কষ্ট হচ্ছে, তবুও সে আমার সাথে হাঁটার চেষ্টা করছে। এই যে বিভিন্ন জায়গাতে হেঁটে আসলাম রোদে থেকে আসার পরে কিন্তু আমরা খুবই ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হওয়ার পরে কিন্তু আমরা এসে কি বট গাছের নিচে দাঁড়ালাম, এখন কিন্তু শান্তি লাগতেছে না? এখন কিছু শান্তি শান্তি লাগতেছে, খুব শান্তি লাগতেছে, তাই না? ঠিক তেমনই যদি আপনার সন্তান, ছয়টা সন্তান ছিল,
ওই ছয়টা সন্তান যদি আপনাকে দেখাশোনা করতো, তাহলে কিন্তু আপনি কিন্তু এইরকম শান্তি কিন্তু অনুভব করতেন, তাই না? যে আপনার ছয়টা সন্তান আপনাকে খাওয়াচ্ছে, আপনি বয়সে কি করবেন, মসজিদে যাবেন, নামাজ কালাম করবেন, আপনার একটু এলাকায় এসে একটু চা টা খাইলেন, একটু ঘোরাফেরা করলেন, আল্লাহর আগামী হয়তো বা অন্য কোন কুরবান শেখের সাথে আমরা কথা বলবো। ভালো থাকবেন আপনি, আল্লাহ পাক ভালো রাখবে, ভালো থাকবেন। এখন চলুন আমরা যাই। দর্শক, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে কুরবান শেখ, সে কিন্তু ওই যে একটা অ্যাক্সিডেন্ট করার পরে সে ঠিকভাবে হাঁটতে পারে না। এই যে এখন এই যে ড্যাং পেরে হাঁটতেছে, এই যে এরপরে এখন যখন সে অসুস্থ হয়ে যায়, তখন এই যে সরকারি যে পুনর্বাসন ছিল, সেই পুনর্বাসন থেকে তাকে চিকিৎসা করেছিল, এবং এই যে সামনে যে ভ্যানটা দেখছেন, এই ভ্যানটাও তাকে সরকারিভাবে দিয়েছে। এখন এটা চালিয়ে সে কোনো রকমভাবে জীবিকা নির্বাহ করছেন। দর্শক, আমরা চলে আসলাম ইকো পার্কের গেটে। বাকি অংশটুকু আগামী পর্বে দেখার আমন্ত্রণ রইলো।